ওকে, তো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে জীবে পরিবহন। তো জীবে পরিবহনের যে তারপরে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে উদ্ভিদের পানি শোষণ ও প্রসেদন। সেটা হচ্ছে যে উদ্ভিদের যে পানি শোষণ এবং প্রসেদন, সেটার জন্য পানি শোষণের জন্য দুইটা প্রক্রিয়া খুব ডিটেলস ভাবে পড়ছিলাম। সেটা হচ্ছে একটা হচ্ছে ব্যাপন আর একটা হচ্ছে অভিশ্রবণ। ব্যাপন এবং অভিশ্রবণ সঙ্গে আমি খুব ভালোভাবে জানছি আগের লেকচারে। এখন লেকচারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে উদ্ভিদের এই যে ব্যাপন অভিশ্রবণ, এই প্রক্রিয়াগুলো অ্যাকচুয়ালি উদ্ভিদ পানি শোষণে কিভাবে সহায়তা করে এবং এই প্রসেদন কি, এবং এই প্রসেদন কিভাবে এই উদ্ভিদের পানি শোষণে সাহায্য করে। সো সেটা নিয়ে চিন্তা করবো। সো আমি জাস্ট চিন্তা করি, সো প্রসেদন ও পানি শোষণ, প্রসেদন ও পানি শোষণ। সো এই প্রসেদন ও পানি শোষণ, সো আমি অ্যাকচুয়ালি প্রসেদন দিয়ে শুরু করতেছি। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা উদ্ভিদ, সাপোজ একটা উদ্ভিদ, এই জায়গায় একটা পাতা, এই জায়গায় সূর্য অবস্থান করতেছে। ওকে, সো এখন যেটা দেখবো সেটা হচ্ছে এই যে যখন আমরা দেখি যে শালুক সংশ্লেষণ কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ওই কার্বন ডাইঅক্সাইড আর পানির প্রয়োজন। আমি আগে বলছিলাম যখন আমি শালুক সংশ্লেষণ করাই তখন বলছিলাম যে কার্বন ডাইঅক্সাইড যখন আমি দেখতেছি পানি আর কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন, তখন তখন এই যে পানি যখন এক করবে, সাপোজ পানি এদিকে আসবে, ইভেন পানিটা যেই মূলরূপের মাধ্যমে আসে সেটা হচ্ছে লিকুইড ফর্ম। এখন এই যে লিকুইড ফর্মের পানিটা, এই পানিটা যখন সূর্যের তাপ পাবে বা সূর্যের যখন আলো পাবে, খেয়াল করো সাপোজ তুমি যদি একটা রান্না করে একটা পাত্রে যদি পানি নেও, পানি নেওয়ার পরে যদি লিকুইড ফর্মে থাকে, এটাকে যদি তাপ দিতে থাকো, অল টাইম তাপ দিতে থাকো, তখন কি হবে, এই পানিটা আস্তে আস্তে বাষ্প হয়ে যাবে, বাষ্প হয়ে যাবে, ভিপি নিতে পারে। দ্যাট মিন্স এই জায়গায় যেটা হবে, বা গ্যাস দিতে পারি, H2G H2O গ্যাস ফর্ম দিতে পারি। এখন অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে পানিটা যখন এই পাতার মধ্যে আছে, ইভেন এইটাও যখন সেম কন্ডিশনে, এই যে সূর্য যখন তার উপরে তাপ দিতেছে, দ্যাট মিন এই জায়গাতেও তার যেটা করবে সেটা হচ্ছে এই জায়গাতেও পানিটা একটু পরে গেসিয়াস ফর্ম হয়ে যাবে। ইভেন যখন সে গেসিয়াস ফর্ম হবে তখন এরকম পতরন্ধ্র থাকে পাতায়। ওকে, সো এই যে পানিটা যখন গেসিয়াস ফর্ম হবে তখন এই পাতিলের মধ্যে কি হয়, পানিটা অ্যাকচুয়ালি মানে এরকম চলে যেতে চায়। তো ঠিক এই যে পাতার যে এই জায়গার যে পানিটা আছে, ঠিক এই পানিটাও চলে যেতে চায়। তো এই পানিটা কি করে, অ্যাকচুয়ালি চলে যাওয়ার জন্য এই পথ পূরণ হয়ে বের হয়ে চলে যায়। ঠিক এই যে এয়ার প্রক্রিয়াটা, এই যে পানি পানির বাষ্প হওয়ার প্রক্রিয়া, বাষ্প হওয়ার মাধ্যমে পাতা থেকে যে নিষ্কাশন হওয়ার প্রক্রিয়া, মানে এই যে পানি বাষ্পীভবনের মাধ্যমে যে পানিকে অপসারণ করে দিচ্ছে, এই যে এই প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা হচ্ছে প্রসেদন। প্রক্রিয়ার নাম কি, প্রসেদন। তো এই যে প্রসেদন যেভাবে ঘটে, এটার প্রসেদনের তিনটা প্রকারভেদ আছে। তো তোমাদের ওই প্রসেদনের যদি প্রকারভেদগুলো দেখি, প্রসেদনের প্রকারভেদ হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রসেদন, পত্ররন্ধ্রীয় প্রসেদন, তারপর হচ্ছে কিউটিকুলার প্রসেদন, কিউটিকুলার প্রসেদন, লেন্টিসেল প্রসেদন, যেটাই বলো লেন্টিসেল প্রসেদন। এখন পত্ররন্ধ্রীয় প্রসেদন মানে হচ্ছে এই যে গাছের পাতা, গাছের পাতা বা এই যে ফুল, এই যে ফুলের পাপড়ি, এই যে গাছের পাতায় ফুলের পাপড়ি এইগুলাতে, বা বৃদ্ধি ফুলের বৃদ্ধি বলো যেটাই হোক, এইগুলাতে এই যে এইরকম এইরকম দুটো সেল এরকম মুখোমুখি অবস্থায় থাকে, এবং এইটাকে বলা হচ্ছে পত্ররন্ধ্র। এই যে এই পত্ররন্ধ্র থাকে, এই পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে যখন
পানি বের হয়ে যাবে, তখন এটাকে বলা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। অর্থাৎ এই যে পানি বের হওয়ার প্রক্রিয়া, সেটা যদি এই পত্ররন্ধ্রের মধ্যে দেওয়া হয় তখন সেটাকে বলবো হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। এটাই বেশি ঘটে, এটা পরিমাণ হচ্ছে 90-95%, 90-95%। তো এটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। তারপর হচ্ছে কিউটিকুলার প্রস্বেদন, সেটা হচ্ছে পাতার মধ্যে কিউটিকুলার আবরণ থাকে মাঝে মাঝে, তখন হচ্ছে কিউটিকুলার আবরণ। এখন এই যে ভিতরে পানিটা যখন পত্ররন্ধ্রে না এসে এই যে কিউটিকুলের আবরণ ভেদ করে যদি কখনো চলে আসে, এই কারণে যদি এই যে কিউটিকুলের আবরণ ভেদ করে যখন বাইরে চলে আসবে, তখন এই যে এই ফর্মটা, এই প্রক্রিয়াটাকে আমরা বলবো যে কিউটিকুলার প্রস্বেদন। ক্লিয়ার? দেখুন প্রস্বেদন হচ্ছে তিনটে প্রকার, দেখা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, তারপর হচ্ছে কিউটিকুলার প্রস্বেদন, তারপর হচ্ছে লেন্টিসেলের প্রস্বেদন। পত্ররন্ধ্রীয় প্রস্বেদন মানে হচ্ছে পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে, একচুয়ালি পত্ররন্ধ্র যে দুইটা সেল দ্বারা গঠিত, এগুলো কি বলা হয় গার্ড সেল বা রক্ষী কোষ। তো এই দুইটা সেল দ্বারা পত্ররন্ধ্র গঠিত। তো এই পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে যখন পানি বের হয়ে আসবে বাষ্পাকারে, বা বাষ্পাকারে যখন পানি বের হয়ে আসবে, তখন সেটাকে বলবো আমরা পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। এবং এই পত্ররন্ধ্রীয় প্রস্বেদনের মানে হচ্ছে 90-95%। ক্লিয়ার? তারপরে যেটা নিয়ে চিন্তা করবো সেটা হচ্ছে এই পত্ররন্ধ্রীয় প্রস্বেদন গেল, তারপর হচ্ছে কিউটিকুলার প্রস্বেদন, পাতার মধ্যে কিউটিকুলার আবরণ থাকে, ওই আবরণ ভেদ করে যদি কখনো পানি এসে পড়ে তখন সেটাকে আমরা বলবো কিউটিকুলার প্রস্বেদন। তারপরে হচ্ছে একটা লেন্টিসেলের প্রস্বেদন, সেটা হচ্ছে গাছ যখন অনেক বড় হয় তখন এই জায়গায় বিভিন্ন এরকম দেখা যাবে। তো এই লেন্টিসেলের অ্যাকচুয়ালি এইগুলোকে বলা হয় গাছের যে গণবৃদ্ধির সময়, যে এইরকম গাছের বড় বড় গাছের দেখবো যে ওই গাছের ছাল যদি খেয়াল করে দেখবো যে অনেক ফাঁকা ফাঁকা একের সাথে আরেকটা, মানে এরকম এরকম স্টেপ দ্বারা গঠিত বা এরকম খেলা। তো এই জায়গায় এইগুলোর মধ্যে একটা ছিদ্র থাকে, তো এইগুলো দিয়েও পানি বের হতে পারে। তো এই জায়গায় যখন পানি বের হয় তখন সেটাকে বলে লেন্টিসেলের প্রস্বেদন। দেখবো লেন্টিসেল, ঠিক এইটাই ছিল প্রস্বেদনের প্রকারভেদের মধ্যে। এখন আমি যদি প্রস্বেদনের অ্যাকচুয়ালি যদি প্রভাবক নিয়ে চিন্তা করি, তো আমি যদি বাহ্যিক প্রভাবক নিয়ে চিন্তা করি, তো আমি প্রথম যেটা দেখতে পাবো সেটা হচ্ছে বাহ্যিক প্রভাবকের মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে আমি যদি ওই পাতাটাকে একটু একটু দেখুন, পাতাটাকে এরকম একটু এটা হচ্ছে আমার সূর্য, খেয়াল করো লিকুইড ফর্ম। এখন এই যে H2O অবস্থান করতেছে পত্ররন্ধ্রীয় প্রস্বেদনের, বা অ্যাকচুয়ালি প্রস্বেদনের প্রথম ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাপোজ এই জায়গা হচ্ছে পত্ররন্ধ্র অবস্থান করতেছে, তাই না? এটা হচ্ছে পত্ররন্ধ্র। সো এই জায়গায় যদি আলো যদি বাড়ে, খেয়াল করো যদি আলোর পরিমাণ বাড়ে বা যদি তাপমাত্রার পরিমাণ বাড়ে, খেয়াল করো যদি তাপমাত্রার পরিমাণ বাড়ে তখন কি হবে, তাপমাত্রা বাড়লো। দ্যাট মিনস তাপমাত্রা যদি বাড়ে বেশি পরিমাণ পানি বেশি পরিমাণ বাষ্পে রূপান্তরিত হবে। দ্যাট মিনস তাপমাত্রা যখন বাড়তেছে তখন বেশি পরিমাণ পানি বেশি পরিমাণ বাষ্পে রূপান্তরিত হচ্ছে। দ্যাট মিনস বেশি পরিমাণ পানি পত্ররন্ধ্র দিয়ে বের হয়ে চলে আসছে। দ্যাট মিনস আলটিমেটলি কি হচ্ছে, দ্যাট মিনস তাপমাত্রা যত বাড়তেছে এই যে প্রস্বেদন তত বাড়তেছে, তাপমাত্রা যত বাড়তেছে প্রস্বেদন তত বাড়তেছে। এখন তুমি এমন তাপমাত্রাতে যে একেবারে গাছের পাতা পড়ে গেলো তাহলে কি প্রস্বেদন আরো বাড়বে না? দ্যাট মিনস একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত বা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত যদি তাপমাত্রা বাড়ে তখন এই যে লিকুইড ফর্মটা এটা গ্যাসিয়াস ফর্মে রূপান্তরিত হয় বেশি বেশি, এবং ওই বেশি বেশি থেকে বেশি পরিমাণ পানি অ্যাকচুয়ালি কি ঘটে, বাষ্পাকারে বের হয়ে চলে যায়। যেহেতু এই বাষ্পাকারে বের হয়ে চলে যাওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে প্রস্বেদন, এখানে যেহেতু বেশি পরিমাণ পানি বের হয়ে চলে যাচ্ছে, এই জন্য এটাকে আমরা বলবো যে যখন তাপমাত্রা বাড়বে তখন প্রস্বেদনের পরিমাণও বাড়বে। ওকে, প্রস্বেদনের একটি প্রভাব গেল হচ্ছে তাপমাত্রা, এমনি তাপমাত্রা এটাকে প্রভাবিত করছে। তারপরে তাপমাত্রার পরে যেটা নিয়ে চিন্তা করবো সেটা হচ্ছে 2 নম্বর হচ্ছে আমাদের আপেক্ষিক আর্দ্রতা। খুব খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আপেক্ষিক আর্দ্রতা। তারপর আপেক্ষিক আর্দ্রতা যদি বুঝতে চাই সেটা হচ্ছে প্রভাবিত হচ্ছে এই সূর্যের আলো দ্বারা। তো এই সূর্যের আলো দ্বারা প্রভাবিত হচ্ছে,
সূর্যের আলো দ্বারা যখন প্রভাবিত হচ্ছে তখন যেটা বলবো সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে, আমরা জানি যে অ্যাকচুয়ালি এই ইয়াতে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প থাকে। বায়ুমণ্ডলে কি থাকে? জলীয় বাষ্প থাকে। অর্থাৎ বায়ুমণ্ডলে অল টাইম পানি এক্সিস্ট করে। ইভেন এইগুলা অ্যাকচুয়ালি কি করতেছে, মানে বাষ্প হিসেবে অবস্থান করতেছে, দ্যাট মিন্স এগুলা জলীয় বাষ্প, এগুলোকে আমরা বলতে পারি জলীয় বাষ্প। এই যে বায়ু বায়ুমণ্ডলে যে এই যে জলীয় বাষ্প অবস্থান করতেছে, এখন একটা কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যদি আমি আর্দ্রতা নিয়ে চিন্তা করি, এদিকে আর্দ্রতা মানে ওই কি বলবো যে এদিকে আর্দ্রতা মানে এদিকে যত পানি যত বেশি হচ্ছে এদিক থেকে পানি তো কম বের হবে। কারণ কি? কারণ হচ্ছে এদিকে যেহেতু বেশি পরিমাণ পানি আছে, এই এই বায়ু আর পানি নিতে চাচ্ছে না, এরকম অবস্থাটা যে বেশি পরিমাণ পানি আছে আমার পানি দরকার নাই, জলীয় বাষ্প দরকার নেই। এটা বলতে পারি যে যখন এই আর্দ্রতা বাড়তেছে তখন আমার কি হচ্ছে প্রসাধন কমে যাচ্ছে, পানিটাকে আর গ্রহণ করতেছে না। এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে যে সাপোজ এইটা নির্ভর করে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার উপর। এখন আপেক্ষিক আর্দ্রতাটা কি? আপেক্ষিক আর্দ্রতাটা হচ্ছে এই যে বায়ুতে যে জলীয় বাষ্প এবং তার ধারণ ক্ষমতা তার উপর নির্ভর। সাপোজ আমি দুইটা এনভায়রনমেন্টের কথা চিন্তা করলাম, একটা এনভায়রনমেন্টে হচ্ছে যেটা সেটা হচ্ছে একটা এনভায়রনমেন্টে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি, জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি। সাপোজ এটা হচ্ছে একটা এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টে জলীয় বাষ্পের পরিমাণ 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, আমি ধরে নিলাম যে এই এনভায়রনমেন্টে 7 ইউনিট বা ধরে নিলাম যে 7টা পানি আছে। সাপোজ আমি অন্য একটা এনভায়রনমেন্ট চিন্তা করলাম, এই এনভায়রনমেন্টটা হচ্ছে ঠিক এইরকম একটা ছোট এনভায়রনমেন্ট, এখন কোশ্চেন হচ্ছে এই কোনটার মধ্যে প্রসেসিং ইস্যু হবে। সাপোজ এটা যদি হয় 1 নম্বর এনভায়রনমেন্ট, এটা যদি হয় 2 নম্বর এনভায়রনমেন্ট, কোন এনভায়রনমেন্টে জলীয় বাষ্পের পরিমাণ কম ঠিক আছে, বাট এই যে এনভায়রনমেন্টের যে আয়তন বা এই যে তার যে ধারণ ক্ষমতা, এই ধারণ ক্ষমতায় হচ্ছে সাপোজ এর ধারণ ক্ষমতায় হচ্ছে সাপোজ 6, অর্থাৎ সে 6টা পানি ধারণ করতে পারে। এই বায়ুমণ্ডলটা সে এই গাছটা যে বায়ুমণ্ডলে অবস্থান করতেছে সেই বায়ুমণ্ডলের ধারণ ক্ষমতা হচ্ছে 6টা পানির অনু ধারণ করা, বাট এটা যেহেতু বড় তার ধারণ ক্ষমতা হচ্ছে সাপোজ 15টা পানি ধারণ করা, সাপোজ 15টি পানির অনু ধারণ করা হচ্ছে এইটা ধারণ ক্ষমতা, আর এইটা ধারণ ক্ষমতা হচ্ছে 6টা ধারণ করা। দ্যাট মিন্স আলটিমেটলি এইটাতে যদিও কি কম আছে, পানির পরিমাণ কম আছে, খেয়াল করো 1, 2, 3, 4, 5 পানির পরিমাণ কম আছে, তারপরেও এটাতে শুধুমাত্র একটা অণু পানি বের হতে পারবে, কারণ এটাতে 5টা অটোমেটিকলি আছে, এটার ধারণ ক্ষমতা হচ্ছে 6। দ্যাট মিন্স এদিকে প্রসাধন করছে হচ্ছে একটা পানি, সাপোজ এদিকে প্রসাধন হচ্ছে একটা পানি। ওটা বলছি এই এনভায়রনমেন্টের কথা চিন্তা করি, এই এনভায়রনমেন্টে 7টা পানি আছে, এটা থেকে বেশি পানি আছে, বাট এটা ধারণ ক্ষমতা যেহেতু 15, এটা থেকে আরো 8টা পানি বের হতে, অর্থাৎ আরো 8টা পানি এদিকে থাকতে পারে। দ্যাট মিন্স আলটিমেটলি যে প্রসাধন বেশি হবে নাকি কম হবে, এটা এই যে জলীয় বাষ্প, এই জলীয় বাষ্পের পরিমাণের উপর নির্ভর করতেছে না, এটা নির্ভর করতেছে কতটুকু জলীয় বাষ্প আছে এবং এটা ধারণ ক্ষমতা কত। এই যে জলীয় বাষ্পের পরিমাণ এবং এই যে ধারণ ক্ষমতা, এই জলীয় বাষ্পের পরিমাণ এবং ধারণ ক্ষমতার যে অনুপাতটা, এটাকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। আমরা কিছু বিষয় আমি বলি, এটা হচ্ছে একটা এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টে পানির পরিমাণ কম, এই এনভায়রনমেন্টে পানির পরিমাণ বেশি। সো জেনারেল সেন্স বলে যে এনভায়রনমেন্টে পানির পরিমাণ কম, সো কম মানে কি এখানে তুমি বেশি দিতে পারবা, আর যেখানে এনভায়রনমেন্টে পানির পরিমাণ বেশি, বেশি মানে কি তুমি এখানে কম দিতে পারবা। দ্যাট মিন্স ব্যাপারটা হওয়ার কথা ছিল হচ্ছে এরকম, অর্থাৎ 1 নম্বর অঞ্চলে প্রসাধনের পরিমাণ হওয়ার কথা ছিল বেশি, 2 নম্বর অঞ্চলে প্রসাধনের পরিমাণ হওয়ার কথা ছিল কম, কিন্তু এই 1 নম্বর অঞ্চলে ধারণ ক্ষমতা হচ্ছে 6, মাত্র 6, কিন্তু 2 নম্বর অঞ্চলে ধারণ ক্ষমতা হচ্ছে 15, অর্থাৎ 2 নম্বর অঞ্চলে 15টা পানি ধারণ করতে পারে, 1 নম্বর অঞ্চলে 6টা পানি ধারণ করতে পারে।
যেহেতু এই যে এক নম্বর হচ্ছে ছয়টা পানি ধারণ করতে পারে, দ্যাট মিনস এক নম্বর প্রসাদের গর্ভে শুধুমাত্র একটা পানি, কিন্তু এইদিকে যেহেতু এরিয়াটা বড় সো এইদিকে 15টা পানি সে ধারণ করতে পারে, দ্যাট মিনস তার 60টা আছে। যদি এটা থেকে বেশি আছে, এটা তো 5টা ছিল, এটা 7টা আছে, বাট এটা যেহেতু ধারণ ক্ষমতা বেশি এই জন্য এটা তারা 8টা পানি কি হইতে পারে প্রসারিত হইতে পারে। দ্যাট মিনস আলটিমেটলি কি বুঝলাম, যে বুঝলাম যে অ্যাকচুয়ালি প্রচ্ছেদনটা পানির পরিমাণের উপর নির্ভর করছে না, নির্ভর করছে এই পানির পরিমাণ এবং তার এই যে আপেক্ষিক ধারণ ক্ষমতা, এই যে তার যে ধারণ ক্ষমতাটা এটার উপর। এই যে পানির পরিমাণ মানে জলীয় বাষ্পের পরিমাণ, জলীয় বাষ্পের পরিমাণ আর এই যে জলীয় বাষ্পের পরিমাণ আর এই যে জলীয় বাষ্পের পরিমাণ আর এই যে কি বলবো যে এই যে ধারণ ক্ষমতা এটার যে অনুপাত, এই অনুপাতটাকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। এখন আপেক্ষিক আর্দ্রতা যত বেশি হবে সে তত পানি নিতে পারবে। সাপোজ কেন এটার যদি আপেক্ষিক আর্দ্রতা চিন্তা করি, তখন এটার আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ সাপোজ ধরি 5 এবং ধারণ ক্ষমতা হচ্ছে 6, দ্যাট মিনস এটার যে আনসার আসবে সে আনসারটা কত আসবে, তারপর সে আনসারটা হচ্ছে ওই 0.8 সামথিং, সাপোজ 0.8 সামথিং যেটা হোক। আর এইটার হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে তোমার 7/50, অর্থাৎ এইটার আনসার আসবে 15.7.0 4 15 60 4 0.4 সামথিং। জেনেছো আলটিমেটলি কি বুঝলাম, এটার আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 0.4, এটার আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 0.8, যেটার আপেক্ষিক আর্দ্রতা বেশি। খেয়াল করো এটার আপেক্ষিক আর্দ্রতা হিসেবে এটা হচ্ছে এক নম্বর সাবস্টেন্সের জন্য, এক নম্বর ঘটনার জন্য, এটা হচ্ছে দুই নম্বর ঘটনার জন্য। সো এই যে আপেক্ষিক আর্দ্রতা যার বেশি 0.8, বাট যেহেতু 0.8 বাট যেহেতু 0.8 এদিকে 0.8 যেদিকে সেদিকে হচ্ছে পানির কম পরিমাণ প্রসারিত হচ্ছে 0.8, আর এটা হচ্ছে 0.4 সামথিং। দ্যাট মিনস আপেক্ষিক আর্দ্রতা যত কম তত পরিমাণ পানি বের হচ্ছে। অ্যাকচুয়ালি আর্দ্রতা মানে হচ্ছে ভেজা, মানে হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ এদিকে যদি বলো যে আর্দ্রতা বেশি, দেখবে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, দেখবে যখন আর্দ্রতা বেশি হবে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে তখন বেশি যাবে না। তো এইভাবে মনে রাখতে পারো যে এই আপেক্ষিক, খেয়াল করো এই আপেক্ষিক আর্দ্রতা যত কম হবে প্রসাধন তত বেশি হবে। দ্যাট মিনস আমরা প্রসাধনের আরেকটা প্রভাব পাইলাম তাপমাত্রার পরে, সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা বলতে বোঝায় এই যে বাইরে জলীয় বাষ্পের পরিমাণ এবং তার যে ধারণ ক্ষমতা, এই ধারণ ক্ষমতার অনুপাত, এই ধারণ ক্ষমতার অনুপাত জলীয় বাষ্পের পরিমাণ ধারণ ক্ষমতার অনুপাত যত কম হবে, দ্যাট মিনস আপেক্ষিক আর্দ্রতা যত কম হবে তত পরিমাণ পানি কি হবে বেশি পরিমাণ প্রসারিত হবে। এটা ঠিক আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করলাম। তারপরে যদি আমরা একটা প্রভাবে কি চলে যাই, সেটা হচ্ছে বায়ু প্রবাহ। আমরা যদি বায়ু প্রবাহ নিয়ে চিন্তা করি, সেটা হচ্ছে সাপোজ এখন যেটা হবে সেটা হচ্ছে এই জায়গায় যেহেতু প্রশোধন ঘটতেছে, দ্যাট মিনস অটোমেটিক্যালি পানি এই জায়গায় এসে জমা হচ্ছে আশেপাশে, অর্থাৎ এই সারাউন্ডিংসটাতে কি হচ্ছে পানি জমা হচ্ছে। সো একটা সময় যখন এই আশেপাশের পরিবেশে, যখন এই আশেপাশের পরিবেশে অর্থাৎ গাছের যে আশেপাশে যে সারাউন্ডিংস এই পরিবেশে যখন বেশি পরিমাণ পানি জমা হচ্ছে, তখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই পরিমাণ এই জায়গায় বেশি পরিমাণ পানি হয়ে যাচ্ছে। সো যেহেতু বেশি পরিমাণ পানি হয়ে যাচ্ছে সো সে আর পানি আসতে বাধা দিচ্ছে, অর্থাৎ এদিকে এমনি পানি আছে আর আসার দরকার নেই, আমার যথেষ্ট পরিমাণ পানি আছে আর পাতা থেকে বের হওয়ার দরকার নেই। দ্যাট মিনস এই যে প্রসাধনের হারটাকে এটাকে কমায় দিচ্ছে। বাট এই জায়গায় যদি একটা বায়ু প্রবাহ আসে, যখন বায়ু প্রবাহে আসবে তখন বায়ু এই এই পুরাটাকে এই পুরাটাকে সরায় নিবে, দ্যাট মিনস এই জায়গায় যে পানি আছে এটাকে সরায় নিবে, দ্যাট মিনস এইগুলোকে সরায় নিল। যখন এগুলোকে সরায় নিল তখন পানিটাকে এইদিকে নিয়ে নিল, দেখ এই জায়গাটা এখন খালি হয়ে গেল, এই জায়গায় পানি নাই, তো এই জায়গায় এখন আবার পানি বেরোবে। দেখ মিস আলটিমেটলি আমরা কি বুঝলাম, সেটা হচ্ছে যে আলটিমেটলি বুঝলাম যে এই যে বায়ু প্রবাহ যত বাড়বে তত পরিমাণ এই যে আশেপাশে যে সিক্ত পরিবেশ এটা সরে যাবে, দেখ মিস
এটা এই জায়গায় বেশি পরিমাণ পানি থাকতে পারে, তার মানে হচ্ছে বায়ু প্রবাহ যদি বাড়ে তখন প্রসাধন বাড়বে, বায়ু প্রবাহ যদি কমে তখন হচ্ছে প্রসাধন কমবে। তারপরে যদি চলে যায় সেটা হচ্ছে তাপমাত্রার পরে আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতার পরে আমরা যেটা বললাম বায়ু প্রবাহ, এখন হচ্ছে বায়ুর চাপ, বায়ুর চাপ এই প্রথমে বিষয়টা তো জানি তার পাতা। এখন এই যে উদ্ভিদ আর তার পাতা, যেটা জানি কি জানি বলতে চাইছিলাম যে ওই ও বায়ু, আমি যখন তোমাদের ফিজিক্স পড়াবো তখন বলবো একটি বায়ুচাপ যখন, বায়ুচাপ যখন কমে তখন একটা জিনিস অ্যাকচুয়ালি কি বলবো, বায়ুচাপ যদি কমে তখন এটা কম তাপে বাষ্প হয়ে যায় এরকম আর কি। সাপোজ তুমি যদি পাহাড়ের উপরে যাও, পাহাড়ের উপরে যদি যাবা সাপোজ বায়ুচাপ কম, কারণ ওইদিকে হচ্ছে বায়ু কম, যেদিকে বায়ু বেশি এদিকে বায়ুচাপও বেশি, তো তুমি যখন পাহাড়ের এদিকে যাচ্ছ তখন হচ্ছে বায়ুচাপ কমতেছে। অ্যাকচুয়ালি মেবি পাহাড়ের দিকে মেবি 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানে পানি বাষ্পে মানে এতে পৌঁছে যায়, অর্থাৎ তুমি যদি পরিবেশে থাকো, আমাদের পরিবেশে থাকো, আমাদের পরিবেশে বায়ুর পরিমাণ বেশি, দ্যাট মিনস বায়ু বেশি পরিমাণ চাপ দিতেছে, পাহাড়ে যদি যাও বায়ুর পরিমাণ কম, বায়ু কম পরিমাণ চাপ দিতেছে, তো এইদিকে যখন বায়ু বেশি পরিমাণ চাপ দিতেছে তখন এইদিকে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে পানি স্ফুটনাঙ্কে পৌঁছাচ্ছে, অর্থাৎ পানি বাষ্প হচ্ছে। আর তুমি যখন পাহাড়ে যাচ্ছ বায়ুর চাপ যখন কমতেছে তখন এটা 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই পানিটা কি হচ্ছে মানে এতে পৌঁছে যাচ্ছে। আলটিমেটলি কি বুঝলো, সেটা বুঝলাম যে বায়ুর চাপ যত বাড়বে তত বেশি তাপমাত্রা লাগবে ওইটা গলাইতে, অর্থাৎ সূর্য সাপোজ কনস্ট্যান্টলি আজকে তাপ দিতেছে 100 ডিগ্রি, অর্থাৎ এদিকে 100 ডিগ্রি পৌঁছেছে, এদিকে হচ্ছে H2 লিকুইড ফর্ম আছে। এখন সূর্য যখন 100 ডিগ্রি দিতেছে, এখন বায়ুর চাপ আজকে এরকম হইলো, বায়ুর চাপ এরকম ভাবে বাইরে গেলো যে আজকে আমি কি বললাম যে বায়ুর চাপ যত বাড়বে পানির স্ফুটনাঙ্ক তত বাড়বে, দ্যাট মিন্স আজকে 110 ডিগ্রি হইলে পানি হবে, আজকে যদি 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় তখন পানি গলবে। বায়ুর চাপ যদি বাড়ে, বায়ুর চাপ বাড়লে কি হয় পানির স্ফুটনাঙ্ক বাড়ছে, দ্যাট মিন্স পানির স্ফুটনাঙ্ক 110, কিন্তু এই যে সূর্য যদি দিতেছে 100, দ্যাট মিন্স তখন কি হচ্ছে যদি 100 দিচ্ছে তখন এটা স্ফুটনাঙ্কে পৌঁছাচ্ছে না, দ্যাট মিন্স এটা বাষ্প আকারে বের হইতে পারতেছে না, দ্যাট মিন্স আলটিমেটলি কি বুঝলাম সেটা হচ্ছে। আবার ধরো আজকে বায়ুর চাপ কমে গেল, বায়ুর চাপ কমে যাওয়ার কারণে এই জায়গায় সাপোজ ধরো বায়ুর চাপ যদি কমে যায় তখন বায়ুর চাপ কমে গেল, দ্যাট মিন্স আলটিমেটলি বায়ুর চাপ যদি কমে যায় বায়ুর চাপ কমলে কি স্ফুটনাঙ্ক 70 এসে গেলো, সাপোজ বায়ুর চাপ এরকম ভাবে কমলো যে স্ফুটনাঙ্ক এসে গেলো 70, যদি স্ফুটনাঙ্ক 70 আসে দ্যাট মিন্স 100 ডিগ্রি তো অলরেডি আছে, দ্যাট মিন্স 70 এলে তো সে এমনি বাষ্প হবে, দ্যাট মিন্স বেশি পরিমাণ পানি থাকবে, দ্যাট মিন্স বায়ুর চাপ যদি কম যেহেতু পানির স্ফুটনাঙ্ক কমে যায় তো কম তাপমাত্রায় বেশি পরিমাণ পানি বাষ্প হয়ে যায়, দ্যাট মিন্স বায়ুর চাপ কমলে বেশি পরিমাণ পানি তাড়াতাড়ি বের হয়েছে, যখন বেশি পরিমাণ পানি তাড়াতাড়ি বের হয়েছে তখন এই যে এইটা তখন কি বলবো এই যে অ্যাকচুয়ালি এগুলো প্রভাবক, তো কি কি প্রভাবক বললাম, একটা হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রার পরে হচ্ছে আমরা যেটা বললাম সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, তারপর হচ্ছে বায়ু প্রবাহ, তারপর হচ্ছে বায়ুর চাপ, এগুলি এগুলো। তারপরে হচ্ছে যেগুলো সেগুলো হচ্ছে যে এগুলো হচ্ছে বাহ্যিক প্রভাবক, তারপরে আমি অভ্যন্তরীণ প্রভাবক নিয়ে চিন্তা করি, অভ্যন্তরীণ প্রভাবক খুব ইজি, সাপোজ পাতার পাতার আয়তন নিয়ে চিন্তা করি, সাপোজ এটা হচ্ছে একটা আয়তন ছোট পাতা, এটা হচ্ছে বড় পাতা, স্বাভাবিক হয়েছে এই যে পাতার ছোট যত সাপোজ এটাতে দুইটা প্রোটন থাকা সম্ভব, এটাতে সাপোজ 5টা প্রোটন থাকা সম্ভব, জিনিস আলটিমেটলি কি করতো প্রতি মিনিটে যদি এটা দিয়ে যদি 2 অণু পানি বের হয়, 2 অণু পানি বের হয়েছে H2O H2, এটাতে 5 অণু বের হবে, জিনিস 5H2, এই 5টা দিয়ে 5 অণু বের হবে, জিনিস আলটিমেটলি কি বুঝলাম এই যে পাতার ক্ষেত্রফল পাতার আয়তন যত বাড়তেছে বেশি পরিমাণ পানি বের হচ্ছে, দ্যাট মিন্স পাতার আয়তন বা পাতার ক্ষেত্রফল যত বাড়বে প্রসাধন তত বাড়বে, আরেকটা জিনিস এই যে পত্র রন্ধ্র যত বাড়বে প্রসাধন তত বাড়বে, ঠিক এইগুলো অভ্যন্তরীণ প্রভাব। তো এগুলো ছিল প্রসাধন এবং তার প্রভাব সম্পর্কে,
আমরা সামনের পাশে প্রসেদন এবং প্রসেদনটা কিভাবে একচুয়ালি পানি শোষণের সাথে সম্পর্কিত এটা নিয়ে আলোচনা করবো। একচুয়ালি এই টপিকটা হচ্ছে প্রসেদন ও পানি শোষণ, দ্যাট মিনস প্রসেদনের সাথে পানি শোষণটা কিভাবে রিলেটেড এটা নিয়ে সামনে লেকচারে আলোচনা হবে। সো মোটামুটি দুইটা লেকচার আমরা এটা শেষ করি যে প্রসেদন এবং পানি শোষণ। ক্লিয়ার? আজকে এই পর্যন্তই।